তো বন্ধুরা চলো আরেকটা নতুন ব্লগ শুরু করছি। যে আমাদের যে বুট তোমরা জানোই ছোলা, সেই ছোলার হেলোয়া বানাবো। তো আমার শালি মানে এত সুন্দর হেলোয়া বানায়, তো তোমাদের আমি সেই হেলোয়া বানার ভিডিও, একটা ছোট্ট ভিডিও, বেশি বড় হবে না। চলো তোমাদের সে প্রক্রিয়াটা দেখায়, রেসিপিটা দেখায়। বুটগুলো বাটা হয়েছে, এখন বুটগুলো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ এবং বাটাও হয়ে গেছে। তো আমার একটু দেরি হয়ে গেল, আমি বাইরে ছিলাম, তো এইসব ভিডিও শ্যুট করতে পারিনি। তো এখন যে এটা বুটটা, এটা ভাজা হচ্ছে। তো চলো তোমাদের দেখায় একটু। এই যে বন্ধুরা দেখছো, এটাকে আমরা গোদা বাংলায় মানে আমাদের সহজ আমাদের লোকাল ভাষায় আমরা এটাকে কুলোনো বলি। যে এটার যে একটা গন্ধ থাকে সেই গন্ধটা চলে যায়, এটা এরকমভাবে উলোনো হয় যে আগুনের উপর কড়ায়ে। এই দেখছো বন্ধুরা, এরপর বাকি প্রক্রিয়া হেলো বানা তোমাদের দেখাবো অবশ্যই। এই বন্ধুরা দেখছো, এই আমার আমার সারু ভাইয়ের বাড়িতে অনেক অনেক পায়রা আছে। তো এই যে চাল লোক খেললো, দেখো এবারে সব পায়রা নিচে নামবে। এই যে দেখছো বন্ধুরা, দেখছো তোমরা, দেখো অনেক পায়রা আছে, যত পায়রা আছে সব নিচে নেমে নিয়ে যাবে। আর এই যে চালগুলো ওগুলো খাবে। এগুলো তোমাদের সামনে থেকে একটু দেখো, আরও অনেক পায়রা আছে, পায়রাগুলো এখন বাইরে আছে, এখন নেই। তো চলো তোমাদের সামনে থেকে একটু দেখাই। এই বন্ধুরা দেখছো, উড়ে গেল। এই যে বন্ধুরা, এরা দুজন এলো, আর ইসিকা, আর ইসিকার সঙ্গে তোমাদের পরিচয় করানো হয়নি এখনো পর্যন্ত। এই যে লজ্জা করছো। এই যে বন্ধুরা ইসিকা, এ হচ্ছে আমার যে শালির বড় মেয়ে। তো খুব মানে শান্ত প্রকৃতির, হৃদান যে টাইপের সেই টাইপের ইসিকা। ফটোতে কিন্তু খুব জ্বালাতো, ছোটো ছিল, কিন্তু এখন ঠিক আছে, এখন খুব শান্ত হয়ে গেছে। তো এরা মোটামুটি ওইখানেই ছিল যেখানে মহরম খেলা হচ্ছে। তো তোমাদের আর একটা জিনিস দেখাই, চলো দেখো আমার সারু ভাই বাড়িতেই আখ গাছ, জোনার গাছ, পেয়ারা গাছ সমস্ত কিছু লাগিয়েছে তোমাদের দেখ। তো বন্ধুরা এই যে দেখছো, এই যে দেখো আখ গাছ বাড়িতেই লাগিয়েছে। তো এটা আমি ভুল বললাম, আমার সারু ভাই লাগায়নি, এটা ইসিকা লাগিয়েছে। তোমরা দেখলে ইসিকাকে, সেই লাগিয়েছে। আর এই যে পেয়ারা গাছ আছে, এই যে গোলাপ ফুলের চারা আছে, তারপরে এই যে জোনার ভুট্টা, তারপরে এই যে সেগনে শাক, এখানে অনেক রকম গাছের গাছ আছে। এই যে দেখছো, এই যে সেগনে গাছটা তোমরা দেখছো, এটা অনেক বড় ছিল, এটা কেটে ওরা ফেলে দিয়েছিল, তারপর আবার ডাল বেরিয়েছে। এই যে দেখছো, এই যে দেখো বন্ধুরা, এই যে তোমরা দেখছো এই আম গাছটা, এই আম গাছ থেকে একটা আম পাওয়া গেল। এরা মোটামুটি এখন তো সিজন শেষ আমের, তাই আম নেই, তো কোনো রকম আমি একটা আম পাওয়া গেল। এই দেখছো বন্ধুরা, চলো এই আমটা খেয়ে দেখি কেমন হয়, আশা করছি ভালোই হবে। গাছ থেকে টাটকা পাড়া আম, দেখি কেমন হয়। হেভি টেস্ট, টকটক মিষ্টি মিষ্টি, দারুণ টেস্ট। বন্ধুরা দেখছো, দেখো এই যে ভাঙা বুটের যে পেশানো বুটটা, কালারটা চেঞ্জ হয়ে গেল, আস্তে আস্তে এটা একদম লাল হয়ে যাবে। খুবই পরিশ্রমের কাজ, অনেকক্ষণ থেকে মোটামুটি এরা ভাজছে। আমি মোটামুটি এই ভিডিওটা শুরু করেছি আধ ঘন্টা আগে, দেখো আধ ঘন্টা থেকে এটা কন্টিনিউ এরকমভাবে খুন্তি নেড়ে যাচ্ছে শেলি। এই যে বন্ধুরা দেখছো, এই যে দেখো, এরা দুই বোন মিলে বানাচ্ছে এই হেলোয়াটা। এতক্ষণ ছেলেই ছিল, এবার স্বপ্নম চলে এলো। এই যে বন্ধুরা, এই হাড়ির মধ্যে জল দিয়ে দেওয়া হয়েছে, এই জলটা একটু ফুটু, তারপরে এর মধ্যে চিনি দেওয়া হবে। এই যে গোটা গরম মশলা, এই যে বন্ধুরা নারকেল কুচি দেওয়া হয়েছে, চিনিটাতে চিনি দেওয়া হচ্ছে,
500 গ্রাম বুট আছে তো তোমরা চাইলে সমান সমানও চিনি দিতে পারো নাইলে একটু কমও দিতে পারো যে যেরকম মিষ্টি খায় এই যে বন্ধুরা এটা ফুটে গেছে এর মধ্যে বুটটা দিয়ে দেব এই যে দেখছো এখন সেলি নেই তো সবনমে যে হালুয়াটা আছে সেই হালুয়াটা বানাচ্ছে ওরা দুই দুই বোন মিলেই বানাচ্ছে এখন সবনম প্রক্রিয়াতে আছে এখন দেখিস কি ও ও কি করছে চলো দেখছি সুন্দর দেখছো এই যে কোলোনো বুটটা এই যে সিরেটা তৈরি হয়ে গেছে রেডি এবার এর মধ্যে দিয়ে দিয়ে দেওয়া হচ্ছে দেখছো এই যে বন্ধুরা উপর থেকে একটু গাওয়া ঘি আগে দিয়েছি আর অল্প দিলাম এই যে কাজু বাদাম এই বন্ধুরা দেখছো হেভি রকম সেন্ট আসছে দারুণ টেস্টি বন্ধুরা রেডি বুটের হালুয়া রেডি হয়ে গেল বন্ধুরা যে দেখছো বুটের হালুয়া রেডি আজ পরবের দিন তোমরা জানো তো পরবের দিনে কত রকম খাবার তৈরি হয় পরব মানেই তো খাবার বিভিন্ন ধরনের তোমরা দেখছো তো বন্ধুরা তোমরা দেখলে যে ভাঙা বুটের হালুয়া রেডি কমপ্লিট এই বন্ধুরা দেখছো যে হালুয়া রুটি আমরা দুই সাড়ু ভাই মিলে খেয়ে টেস্ট করছি কেমন হয়েছে ওরা দুই বোন কেমন হয়ে বানালো তোমরা দেখলে এবার চলো খেয়ে খেয়ে দেখি তুমি হালুয়াটা খেয়ে দেখি দারুন কেমন হয়েছে দারুন হেভি সুন্দর হয়েছে তারা চালের চালের রুটি খেয়ে দেখে এই যে বন্ধুরা দেখছো চালের রুটি আর হালুয়া ভাঙা বুটের হালুয়া আর রুটির দাঁড় সুন্দর নরম হয়েছে খুব সুন্দর তো বন্ধুরা তোমরা দেখলে কীরকমভাবে বানানো হয় আশা করছি তোমরা বাড়িতে চেষ্টা করবে এরকম এভাবে বানাবার তো যদি বাড়িতে তোমরা যদি বানাবার চেষ্টা করো তো আমার ভিডিওটা দেখে অবশ্যই ট্রাই করবে আর আজকের এই ভিডিওটা যে হালুয়া আর রুটির ভিডিও এখানে আমি শেষ করছি আশা করছি তোমাদের এই ভিডিও ভালোই লাগলো আর যদি ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো বন্ধুরা আমার সাবস্ক্রাইবার প্রয়োজন আছে তোমরা সাবস্ক্রাইব করো প্লিজ একটু হেল্প করো ওকে বাই বাই দাদা